পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, 2019 সালে দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করে দেশকে স্বাধীন করব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেহালায় এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, 2019 সালে এই সরকারকে উৎখাত করে দেশকে স্বাধীন করব, দেশের মানুষকে স্বাধীন করব, এটাই আমাদের শপথ। মানুষ মর্যাদা ফিরে পাবে। দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকায় সুপার ইমার্জেন্সি চলছে বলেও মন্তব্য করেন মমতা। আমি মরতে রাজি আছি, কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করতে রাজি নই। একই দিনে রাজ্য সচিবালয়ের নবান্নে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনার সোচ্চার হন মমতা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছে, তাদের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র আছে? অমিত শাহের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র আছে তো? আসামে এনআরসি থেকে 40 লক্ষ মানুষ বাদ যাওয়া প্রসঙ্গে মমতা বলেন, আসামে 40 লাখ মানুষের মধ্যে 20 লাখ হিন্দু বাঙালি, 13 লাখ মুসলিম বাঙালি ও 2 লাখ বিহারি, নেপাল ও অন্যান্যরা রয়েছেন, ষড়যন্ত্র করে এদের নাম বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ, বিজেপি মানুষের মধ্যে বিভাজনের খেলাই মেতেছে, জোর করে মানুষকে ভয় দেখাচ্ছে, যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে, এভাবে জোর করে অনুপ্রবেশকারী আখ্যা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আসামে যেসব মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তারা 1971 সালের 24 মার্চের আগেই এসেছেন এবং বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সেখানে গোলযোগ সৃষ্টি করছে।